এই সেট আপনি বাংলাদেশের রেকর্ড দামে দিবেন আজকে ভাই? একদম রেকর্ড দামে 7 পিস দিব ভাই। ধরো এটা তো চাপা সবাই মানে ইতিহাসের সেরা দামে দিব ভাই। কত দামে দিবেন আজকে? আজকে ভাই আপনি লাস্ট কত টাকা ভিডিও লাইভ করছেন ভাই 7 পিসের ভাই? 4000 বাংলার ইতিহাসের রেকর্ড দামে দিবে। রেকর্ড দামে দেবো ভাই। নিশ্চয় আপনার 7 পিস অনেক ঝামেলা আছে। ঝামেলা নাই ভাই, সবচেয়ে রেকর্ড দামে দিবো এবং সবচেয়ে কোয়ালিটি ফুল 7 পিস দিবো ভাই। ভাঙে যাবে নাকি এটা? তুমি আপনি কি বলেন? আপনি বেদেশে হয়ে গেছে, পাগল হয়ে গেছে নাকি ভাই? রেকর্ড দামে জিনিস ভালোই দিবেন। রেকর্ড দামে কি কি থাকবে? আমরা আগে 7 পিসে কি কি থাকবে একটু বলে দেন। ইতিহাসের সেরা দামে দিব এবং কি হচ্ছে কোয়ালিটি, ইতিহাসের সেরা কোয়ালিটি ফুল 7 পিস দিব আজকে আপনাকে। আচ্ছা ভাই, আজকে খুব খেপে গেছে বলছে বাংলার ইতিহাসের রেকর্ড দামে, এর থেকে কমে কে? এর থেকে কমে আর কেউ দিতে পারে না এরকম চ্যালেঞ্জ, এরকম 7 পিস কে বাংলা জানতেও পারে না ভাই। আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ভাই? আরে ভাই পোল্যান্ড থেকে চলে আসছে তো ভাই, দেখেন ভাই পোল্যান্ড থেকে চলে আসছে ভাই। পোলিশকা টেকনোলজি, পোলিশকা 100% পোলিশকা টেকনোলজি। আচ্ছা দর্শক, আমরা আজকে যেই 7 পিসটা দেখাবো আপনাদেরকে, কিন্তু এটা ইরিকা ব্র্যান্ডের চমৎকার একটা 7 পিস কি নাই এটাতে? কিসের ভাই এটা? আবার এটা দেখাই দেন, মুখে বলবো না ভাই। গ্রানাইট মার্বেল কোটিং, 100% গ্রানাইট মার্বেল কোটিং। শুধু ভাই আমরা কি কি থাকবে একটু বলে দিই। বলে দিছি ভাই, এটাতে কি কি থাকবে দর্শক? এই 7 পিস সেটটা যারা নিতে চান এটাতে কি কি থাকবে ভাই? প্রথমে থাকবে একটা মিল্ক প্যান, একটা 18 cm একটা মিল্ক প্যান। একটু আপনি সামনে রাখেন তাহলে আমরা দর্শক দেখতে পারবে। এই যে ভাই দেখাই দিচ্ছি, একটা একটা রাখেন। হ্যাঁ জি, যে এই 7 পিস সেটটা যে আপনারা নেবেন আসলে এটাতে কি থাকবে? 18 cm একটা মিল্ক প্যান। এটা কি ভেতরে বাইরে দুইটাই মার্বেল? ভেতরে বাইরে সম্পূর্ণ মার্বেল কোটিং ভাই, যে দেখেন এটাও মার্বেল, মার্বেল মার্বেল আর ইন্ডাকশন, ইন্ডাকশন তো ইন্ডাকশন কোটেড করা। তার মানে কি এটা মাটির চুলা তো? আরে ভাই মাটির চুলা না, আল্লাহ দুনিয়ার যত চুলা সব ইলেকট্রিক চুলা, মাটির চুলা, ইন্ডাকশন চুলা, মাটির চুলাতে শুরু করে যাবতীয় যে কোনো চুলাই সাপোর্ট করবে ভাই। আচ্ছা, এবং কি খুব দ্রুত রান্না হবে অন্যান্য তুলনায় যেহেতু ইন্ডাকশন বাটন করা ভাই। আচ্ছা তাইলে কি কি থাকবে আমরা একটু বলি। একটা মিল্ক প্যান, যেটা আপনি সকল ধরনের চা, দুধ, কফি, লিকুইড সকল ধরনের আইটেম করবেন। এটা 18 cm, 18 cm থাকবে এটা। আচ্ছা ওকে, এই দেখেন মার্বেলের ভাই। প্রাইস আপনারা একটু কমেন্ট করেন আজকে কত দিবে, আমরা প্রায় সাইজ গুলো বলেই প্রাইস টা বলি। যারা হচ্ছে প্রাইস মানে এক্সাক্ট প্রাইস টা বলতে পারবে তার জন্য একটা 7 পিস গিফট থাকবে। একটা 7 পিস, একটা 7 পিস গিফট থাকবে। বলতে বলেন আপনার ভিউতে বলেন শুধু প্রাইস বলতে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি কি কি আছে। একটা ফ্রাই প্যান, একটা 24 cm এর ফ্রাই প্যান থাকবে। এখানে সকল ধরনের ভাজাভাজি মাছ কো বাজলে আপনি এখানে 4টা 5টা 6টা মাছ একসাথে ভাজতে পারবেন, মাছ ভাজাভাজি করতে, মাছ ভাজাভাজি করতে পারবেন। একটা মিল্ক প্যান, একটা ফ্রাই প্যান, ওকে একটা ফ্রাই প্যান ভাই। একটু নিচে রাখলে তাহলে সবগুলো একসাথে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ ভাই, সম্পূর্ণ প্যাকেজ, সম্পূর্ণ যা যা প্যাকেজ সবকিছু দেখাই দিচ্ছি। একটা 18 cm এর মিল্ক প্যান, একটা মিল্ক প্যান, একটা ফ্রাই প্যান, একটা ফ্রাই প্যান জি। আচ্ছা ওকে, এরপরে আসেন, এরপরে হচ্ছে একটা কড়াই। একটা কড়াই কত cm? 24 cm ভাই, 24 cm কড়াই। এরপরে সাইজ হয় না 7 পিসের ভাই। আচ্ছা ওকে, ইতিহাসের সারা 18 cm মিল্ক প্যান, 24 cm ফ্রাই প্যান, 24 cm কড়াই, 24 cm সসপ্যান, 24 cm সসপ্যান জি। তার মানে হচ্ছে চারটা হাড়ি, কয়টা ঢাকনা? তিনটা ঢাকনা, এই তিনটা ঢাকনা ভাই। ফ্রাই প্যানের ঢাকনা নেই? সবকিছু করতে পারবেন। অনেকে ভাই দেখা যায় 7 পিসের পিক্কা ফেলাই দেয়। আচ্ছা এরপরে কি করে আপনার চুলারে পিক্কা মেরে ফেলাই দেয়, বলে কি এক জিনিস সবকিছু হবে, এক জিনিস এখন আপনার কিছুই হয় না ভাই। যে কথা বলে তার বাসায় গিয়ে দেখেন ভাই 7 পিসের অভাব নেই, সসপেনের অভাব নেই, চুলার অভাব নাই ভাই। আচ্ছা তার মানে এটা সম্পূর্ণ মুখের ভাই বানোয়াট কথা ভাই। আজকে 7 পিস কত দামে দিবেন দর্শক? ইতিহাস দামে সারা আপনার কমেন্ট কি আসতেছে ভাই? কমেন্ট অনেকে 3,000, 3,500, 3,500, 3,600, 3,700। আরে ভাই কাছাকাছি চলে আসছে, বলতে বলেন ভাই আজকে একটা গিফট দিব যে সারা দাম মানে। আচ্ছা আজকে প্রাইস বলবে যারা লাইভে আছেন, 7 পিসের দাম বলেন, আমরা একটু পরে দাম বলে দিব। অবিশ্বাস্য দামে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইরিকা ব্র্যান্ডের কালারটা কিন্তু জোস। আচ্ছা ভাই এমন সম্পূর্ণ হচ্ছে পুলিশকা। এখানে আবার কি রান্না করতেছেন আজকে? এই যে ভাই এটার সসপেনের ভিতরে 2.5 কেজি মাংস রান্না করতেছি। 2.5 কেজি মাংস রান্না হয় কিনা আমরা কিন্তু লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ওকে ভাই, আপনার নাম? 2.5 কেজি ভাই কি আগে মানুষকে উত্তর কি ভাই? ব্রয়লার মোরগ 10 মিনিটে কি বলে কি ব্রয়লার মোরগ রান্না হয়ে যায় ওই দিন নিয়ে ভাই গরুর মাংস। আপনি বিয়ের পরেও কি রান্না করতেছে? আরে ভাই অশান্তি ভাই, বই বলে যে বোর নিয়ে আসছি ভাই, বিয়ে করছি, বই রান্না করতে পারে না। আমার রান্না আমারই করতে হবে। বিয়ে সারাই তো ভালো আছে, বিয়ে সারাই ভালো ভাই, ব্যাচলার লাইফে ভালো ভাই, বিয়ে করেন না ভাই, বিয়ে করলে মহা বিপদ ভাই। আচ্ছা ওকে দর্শক, আমরা আজকে যারা লাইভে আছেন ভাই, কিন্তু এই যে এখানে কত কেজি মাংস? এখানে 2.5 কেজি মাংস ভাই, 2.5 কেজি মাংস। আমরা যে 24 cm এর ফ্রাই প্যান দেখিয়েছি ওই ফ্রাই প্যানে কিন্তু রান্না হচ্ছে, সসপ্যানে ভাই, ওই সসপ্যানটাতে আমরা রান্না করতেছি, সসপ্যানে রান্না হচ্ছে, সসপ্যানে রান্না করতেছি ভাই। আচ্ছা যারা নিতে চান, আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আপনি নিয়েছেন, এটা কিন্তু ব্র্যান্ডটা দেখে নেবেন, এটা ইরিকা ব্র্যান্ডের।
ইরিকা ব্র্যান্ড, কারণ বাজারে কিন্তু আসলে অনেক ব্র্যান্ড আছে। আমি মুখে বলবো না আপনাকে, আপনি যদি তেল ছাড়া এখানে যদি সকল ধরনের প্রায় করেন, বিন্দু পরিমাণ যদি তেল লাগে আমি আপনাকে প্রোডাক্ট চেঞ্জ দেবো ভাই। চিটাগাং এ কি ডেলিভারি দেওয়া যাবে? সব জায়গায় পুরো বাংলাদেশে ডেলিভারি থাকবে ভাই। আচ্ছা আচ্ছা, বিন্দু পরিমাণ যদি তেল লাগে আপনি তেল ছাড়া ডিম পোস্ট করবেন, বিন্দু পরিমাণ যদি তেল পুড়ে যায় আমি আপনার প্রোডাক্ট চেঞ্জ করে নেবো। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, চ্যালেঞ্জ। ওকে ওকে, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ভাঙা পাটলে চেঞ্জ এক বছরের ভিতরে, এক বছর হয়ে গেলে চেঞ্জ। হাতলগুলো এক বছর ভাই, হাতলগুলো আনব্রেকেবল, ভাঙা ফিক্সড, ভাঙা পাটার কিছু নেই ভাই। ওকে, হাতল অনেকদিন পরে ভাই লুজ হয়ে যায়, এটা কি লুজ হওয়ার সম্ভাবনা? এই লুজ হবে না ভাই, আপনি এটা আপনি কয়েকটা প্রজন্ম ইউজ করে যাবে ভাই, এক প্রজন্ম ইউজ করবেন না ভাই। আচ্ছা ওকে, হাতলটা কিন্তু 100% ফিক্সড হাতল। হ্যাঁ, তো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন। ওকে আচ্ছা ভাই, ব্লেন্ডার রাখছেন, এই ব্লেন্ডারের কাজ কি ভাই? এই ব্লেন্ডার আজকে একদম দামাকা দিয়ে দিবো ভাই, প্রাইস প্রাইস একদম দামাকা থাকবে। আচ্ছা, এই যে মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডারটা থাকবে, মিয়াকো ব্র্যান্ডের ভাই। এই যে আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটু পানি দিব ভাই, পানি লাগবে না, আপনি পানি ছাড়াই দেন, লাগলে আমরা হালকা পানি দিব না, আগে একটু ইয়া করে নেই। তো যারা নিতে চান একটু লাড়া দিলেন, দেখেন আমরা একটু যেহেতু এটা পানি পানি খাবো না, একটু চমৎকার। ওকে দেখেন, এত ঝাঁকি ঝুঁকি দেওয়ার পরও কিন্তু এটা মানে জীবিত আছে ভাই। এটা তো আমি কাটিনি, তো না কাটলে জিনিসটা তো বলের মতো, এটা জিনিসটা তো না চারদিকে না গেলে ফেস্ট হবে না। দেখেন এই যে দেখেন মোটামুটি ফেস্ট হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আমি একটু এ করে দিই। আচ্ছা ওকে, আর একটু করেন, আমরা যে করে দিই, দাঁড়ান। ওকে, তো আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন। ওকে, পালস করে করে দেন। দেখেন মানে আমরা যেটা বলছি, মানে আস্ত দিয়ে দিছি, টপ পেস্ট। এদের প্রায় ক্রাশ হইতেছে ভাই, টপ পেস্ট। দেখেন আজকে পেস্ট সালাদ। ওকে, আমরা যেটা বলছি আমরা দেখাই, দর্শক দেখেন একবারে পেস্ট সালাদ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন এই জিনিসটা হয়ে গেছে, এই শক্ত, তো এই জিনিসটা কি? আচ্ছা ওকে, কেটে দিই একটু, দাঁড়া আমি কেটে দিচ্ছি, চাকু দাও তো, একটু চাকু দেন। আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আর এই পাশে মাংস হচ্ছে, মাংস ভাই এখানে আড়াই কেজি মাংস ভাই, এখানে কম মাংস না, দেখেন। ওকে, এই যে দেখেন। ওকে, তো আমরা যেটা বলছিলাম, আমি একটু এটাকে একটু কেটে দিই। হ্যাঁ, টমেটোটাকে। আচ্ছা দেখেন, আপনার কেটে দিলে জিনিসগুলো হয় কি সুন্দর হয়। ওকে, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন। হ্যান্ড বিটার আছে ভাই আপনার কাছে? অস্তিত্ব আছে কিনা এবার দেখেন আপনি, দেখেন দেন অস্তিত্ব আছে কিনা দেখেন একবার, সব পেস্ট দেখেন। যেটা আমরা বলছিলাম, কারণ এটা ব্লেডে পায় না, আস্তে দিলে ব্লেডে কিন্তু পাচ্ছিল না, ওই সময় ব্লেডে পায় না। এই যে দেখেন জার গুলো, দেখেন কত হেভি কোয়ালিটি জার, কয়টা জার থাকবে? এই যে তিনটে জার থাকবে, তিনটে জার। এটা হচ্ছে সকল ধরনের জুস, লাচ্ছি, ফালুদা, মিল্কশেক আইস করার জন্য। ব্লেড গুলো দেখেন কত শাইনিং ব্লেড, কয়টা ব্লেড? এই একটা জার থাকবে, এই জারটা আপনি যে পিকে ফলাই দেন, আপনি দেখেন এই যে পিকে ফলাই দেন, বাগা লাগা কিছু কিছু ভাই, সম্পূর্ণ 100% এসএসএর জার। আপনি আমার তো পাই ভাঙিয়ে নিতেন না, এই জারটা সম্পূর্ণ এসএসএর জার, এবং কি ডাবল লেয়ারের, ডাবল লেয়ারের স্টিল।
স্টিলে যদি 10 বছরের নষ্ট নষ্ট করে আনতে প্রোডাক্ট চেঞ্জ করে দিব। আচ্ছা, এবার যে ছোট যে জারটা থাকবে এটা সকল ধরনের শুকনো মশলা করতে পারবেন। সকল ধরনের শুকনো মশলা, জিরা, ধনিয়া, চাউল, ডাউল, এলাচ, মরিচ, আচ্ছা, যত ধরনের শুকনো মশলার আইটেম আছে সকল ধরনের শুকনো মশলা। তার মানে জার কয়টা থাকবে একটু? জার তিনটা, তিনটে জার থাকবে, আমি দেখাই দিচ্ছি। ওকে, এই পাশে ছোট একটা জার, এই যে একটা জার। আচ্ছা ভাই, কয় লিটার? এগুলো তো কিছুই বলেন না আপনি। বড়টা হচ্ছে, এটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি, 1.5 লিটার ক্যাপাসিটি, এটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, এটা সকল ধরনের জুস করার জন্য। মিডিয়ামটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি, এটা 1 লিটার। এখানে সকল ধরনের বেজা মশলা, আপনার আমি যেটা করলাম, যা আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, মাংসের কিমা, বেজা চাউল, বেজা ডাউল বা বেজা যাবতীয় যত মশলা সকল মশলা এখানে করবেন, এটা 1 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, আর এটা হচ্ছে 400 গ্রাম ক্যাপাসিটি। এখানে সকল ধরনের শুকনো মশলা, জিরা, জিরা, ধনিয়া, চাউল, ডাউল, এলাচ, মরিচ, সকল ধরনের শুকনো মশলা আইটেম করবে। এই মিয়া করে এই ব্লেন্ডার, টেস্টার ব্লেন্ডার, টেস্টার ব্লেন্ডার কি ওয়ারেন্টি আছে? 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আপনি আপনাকে এই ডিরেক্ট অনেকে বলবে পাই পাই থাকতে পারে কিছু দেখে। আচ্ছা আচ্ছা, কিছু আছে নাকি ভাই? দেখেন একবারে পেস্ট, একদম পেস্ট হয়ে গেছে। আচ্ছা, 5 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। কত দাম থাকবে এটার? দাম তো ভাই বললাম, ইতিহাসের রেকর্ড প্রাইস থাকবে। কত থাকবে ব্লেন্ডারটা? বাজার করে গরম করে দিব আজকে। এটা রেগুলার প্রাইস ভাই আমাদের 5500 টাকা। আজকে কত টাকা? 5500 টাকা অ্যাভেলেবল সেল করতেছি। আপনি যারা হোলসেলও নেই, হোলসেলের থেকে কমে দিব আজকে। এটার প্রাইস কত দাম থাকবে? অনলি 4200 টাকা। 4200 টাকা, 4200 টাকা। এই প্রাইস কি যদি 50 পিস হয়, 4200 থাকবে। কেউ যদি খুচরা 1 পিস হয়, সারা বাংলাদেশ কি ডেলিভারি? সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে। আগে কয় টাকা দিতে হবে? আগে আপনাকে 500 টাকা বুকিং করলে আপনার ড্রেস প্রোডাক্ট চলে যাবে, বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আগে মাত্র 500 টাকা অ্যাডভান্স করলেই হবে, সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। এই যে টেসলা ব্র্যান্ডের 750 ওয়াটের 4200 টাকা। বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, তো যারা নিতে চান, আচ্ছা এই যে আমরা একটু দেখাই দিচ্ছি, এই যে ভাই মিয়াকুর প্রোডাক্ট, এটাও মিয়াকুর কিন্তু 2000 ওয়াটের। হ্যাঁ, এটা 2000 ওয়াটের থাকবে। এবং কেউ এনার্জি সেভিং উল্লেখ করা আছে, ইলেকট্রিসিটি সেভিং থাকবে। যদি সারা মাসে কেউ যদি রান্না বান্না করে, সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে 300 থেকে 350 টাকা। 300 থেকে 350 টাকা। আচ্ছা, এর উপরে আসলে প্রোডাক্ট নিয়ে আসবে, প্রোডাক্ট ব্যাক দিয়ে রিটার্ন দিয়ে। চুলার দাম কত রাখছেন? চুলার দাম তো ভাই আপনি বলছি না, আজকে একদম হোলসেল রেটে সব দিয়ে দেবো। তিনটা প্রোডাক্ট বলেন নাই ভাই। এর ভাই বলে দিছি ভাই, কুকিং সেট হোলসেল রেটে থাকবে, ব্লেন্ডার তো হোলসেল দিয়ে দিলাম, এটাও হোলসেল রেট। চুলা কত? চুলা ভাই একদম ফিক্সড 4000 টাকা, একবারে 4000 টাকা। যে কোনো পাতিল ইউজ করা যাবে, যে কোনো আলাদা দুনিয়া চন্দন হারিয়ে সকল ধরনের হাড়ি ব্যবহার করবে। আচ্ছা, চুলা মাত্র 4000 টাকা, 4000 টাকা ব্লেন্ডার, 4200 টাকা। এবার 7 পিসে আসেন, 7 পিস কত দিবেন আজকে? 7 পিস আপনার বিএসও কত বলছে? মানে আমি তো ব্লেন্ডারে ওয়ারেন্টি না, ব্লেন্ডারে গ্যারান্টি থাকে। গ্যারান্টি ভাই 5 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট মোটরের, মোটর ভাই মুখে বলতেছি না তোর ভাই, আমি তো ওয়ারেন্টি কার্ডটা শো করা। ওকে, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে, আপনারা বুঝে নিবেন। 5 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার ভিতরে। এবং কি, যদি কোনো মশলা, বেজার মশলা, শুকনো মশলা, দুনিয়া কোনো মশলা যদি এখানে না হয়, গ্রাইন্ড না হয়, পেস্ট না হয়, তাহলে প্রোডাক্ট রিটার্ন ভাই, আপনার মাধ্যমে বলে দিলাম ভাই। ওকে, আর এখানে ওই চুলের ভিতরে আলাদা দুনিয়া সকল ধরনের আপনি পাতিল ইউজ করতে পারবেন, এটা হোলসেল রেটে দিয়ে দিলাম। এই প্রাইস পুরো বাংলাদেশ আর কেউ দিতে পারবে না, বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আপনি নিতে পারবেন। তো সেক্ষেত্রে চুলাটা যে কোনো মিয়াকো ব্র্যান্ডের যে কোনো হাড়ি ব্যবহার করতে পারবেন, 5 বছরের কয়লা গ্যারান্টি থাকবে, 200 ওয়াট থেকে 2000 ওয়াট। আপনারা এটা কিন্তু গ্যাসের চুলার মতো বাড়ায় কমাতে পারবেন। এই যে 2000 ওয়াট, এবার আপনি কমাতে চাইলে কমাতে পারবেন, সর্বনিম্ন 200 ওয়াট বাড়ায় দেন। ওকে, বাড়ায় দিলাম। আচ্ছা ওকে, তো রান্না বাড়ায় দিলাম ভাই। তো আমরা যেটা বলছিলাম, ব্লেন্ডারটা নিলে 4200, চুলাটা নিলে 4000 টাকা অনলি। আর 7 পিস সেটটা যারা, 7 পিস ভাই দিয়ে দিও ভাই। আপনি লাস্ট কত লাইভ করছেন আপনি বলেন ভাই, এর আগে আপনি বলছিলেন, এখন আবার বলেন। 4300 টাকা পাইছিলাম। এটা তো ভাই কোয়ালিটি ভুলগুলো করেন না ভাই, এটা তো চুল আসছে ভাই ইউরোপিয়ান কোয়ালিটি। আপনি ইউরোপিয়ান কোয়ালিটি করছেন এর আগে ভাই, কত রাখবেন? তারপরে ভাই দিয়ে দিলাম আপনার সাথে চ্যালেঞ্জ দিয়ে দিলাম ভাই, এটার প্রাইস অনলি থাকবে 3750 টাকা। কত টাকা? 3750 টাকা, 3750 টাকা যাবৎকালের সেরা 7 পিস। যারা দুইটা একসাথে নিবে তাদের জন্য কিছু ভাই আর কি করে দিও ভাই, সব তো দিয়ে দিলাম ভাই, আপনাকে সব কিছু দিয়ে দিলাম হোলসেল রেটে। আচ্ছা, 3750, 3750, 4200, 4000 ভাই, এই তিনটা প্যাকেজ যদি আপনি নিয়ে যান, বাসা বাড়িতে আপনার কোনো প্যাকেজ প্রয়োজন নাই, কারণ তিনটা একসাথে নিলে কিছু কম টম দিবেন না ভাই? এত কোনো ভাবে সম্ভব হয় না, আমি তো সবকিছু আপনার হোলসেল 50 টাকার প্রফিট রাখছি। আচ্ছা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা, তিনটে মানে আমি 150 টাকা প্রফিট করছি। যাই হোক, তারপরে যদি কেউ তিনটে একসাথে নেয়, আরো 50 টাকা, 100 টাকা যা পারি ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট দিয়ে দিব। ওকে, আচ্ছা, যাই হোক, তার মানে 7 পিসটা হচ্ছে 3750। আচ্ছা, শুধু ব্লেন্ডারটা নিবেন 3 জারের, এটা কি কপারের মোটর? 100% কপার মোটর, না হলে 5 বছরের গ্যারান্টি দেয় না কোম্পানি। আমি তো আমার প্রোডাক্ট কিসের ভাই আমি আপনাকে বলি, অটো সার্কিট ব্রেকার আছে। আরে ভাই কি বলেন, অটো সার্কিট ব্রেকার যদি এখন মিয়াকো মতো ব্র্যান্ডে যদি অটো সার্কিট ব্রেকার না থাকে ভাই, কোন ব্র্যান্ডে থাকবে ভাই? এটা তো যেটা বলছি সম্পূর্ণ অথেন্টিক র কথা বলতেছি ভাই। এখন তো প্রাইস দিয়ে মিথ্যে কথা বলেন। ঠিকানাটা বলেন জি, দোকানের ঠিকানাটা হচ্ছে, মানে মার্কেট হচ্ছে ট্রাস্টেড একটা মার্কেট,
সেনাকলন সংস্থা নামে যেটা পরিচিত এসকে স্টার যেটাকে বলে থাকে, মিয়াকোর রাইস কুকার ব্লেন্ডার সবই আছে ভাই, মিয়াকোর যাবতীয় এটা মিয়াকোর শুরু, মিয়াকোর যাবতীয় যত ধরনের পণ্য আছে সকল ধরনের পণ্য আপনি এখানে পাবেন, রাইস কুকার ব্লেন্ডার হ্যান্ড বিটার থেকে শুরু করে এভরিথিং যত ধরনের প্রোডাক্ট সব প্রোডাক্ট পাবেন, প্রোডাক্ট আপনারা এক দোকানে পেয়ে যাবেন। যারা নিতে চান এটা হচ্ছে মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল মহাখালী এসকে টাওয়ার, হ্যাঁ মহাখালী সেনা কল্যাণ সংস্থা মহাখালী এসকে টাওয়ারের নিচতলায় 71 নম্বর, 71 নম্বর সব ভাই। আচ্ছা আচ্ছা, আপনাদের কি সপ্তাহে 7 দিনে খোলা থাকে? আমাদের সপ্তাহে 7 দিন খোলা থাকে না, রোববার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে, তবে আমাদের অফিস থেকে আমাদের অনলাইন সার্ভিসটা আমরা খোলা রাখছি ভাই। আগে কি ফুল টাকা দেওয়া লাগে? আপনি ফুল টাকা কেন দেবেন ভাই? আগে আপনি সিকিউরিটি মানুষের 500 টাকা বুকিং করে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, বাকি টাকা কুরিয়ার কন্ডিশন দিয়ে দিবেন। তিনটা মাল নিলে 500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে দিবেন ভাই, জাস্ট সিকিউরিটি মানি দিবেন, আমি আপনি আমাকে মাস আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশন থেকে মাল হাতে পেয়ে দিবেন, হোম ডেলিভারি দেন একবার বাড়ি পর্যন্ত, একদম বাড়ি পর্যন্ত দিয়ে দিবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায়, শুধু অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন, লোক বাসায় গিয়ে প্রোডাক্টটা বুঝে। আমরা আবার প্রাইসটা বলে দিই, যারা 3 জারের ভাই, 4-3টা একটু পাশাপাশি রাখেন তাহলে কাস্টমার বুঝবে ভাই। 3 জারের এটা সব দিয়ে দিলাম ভাই, মশলাও দিয়ে দিব সাথে। যা আচ্ছা, 3টা জার এই মিয়াকোর মানে 750 ওয়াটের হেভি ডিউটি ব্লেন্ডার প্রাইস থাকবে ভাই 4,200 টাকা। আচ্ছা, যারা ইলেকট্রিক মিয়াকোর চুলাটা নিবেন এটার প্রাইস থাকবে হচ্ছে ভাই, ইলেকট্রিক চুলা বিষয়ে আমি কিছু কথা বলি ভাই, যে অবস্থা ভাই এখন বর্তমান সময়ে সিলিন্ডার 1500 টাকা উঠে গেছে, এক মাস যায় না। আচ্ছা, আপনি এই চুলা ভাই রাম এন্ড ডাব দৈনিক 3 ঘন্টা করে ইউজ করবেন, 3 বেলা মাসে বিদ্যুৎ আসবে 300 থেকে 350 টাকা, এর থেকে বেশি ওটা রিটার্ন দিয়ে যায় না, আমি তো বলে দিলাম। আর 5 বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, ব্র্যান্ডটা কিসের? আচ্ছা, মিয়াকো 5 বছরের এখানে কি ওয়ারেন্টি দেওয়া আছে? অনেক জায়গায় দোকা খান ভাই, আমাদের ফোন দিয়ে বলেন ভাই 1,000 টাকা দোকা খাওয়ার কিছু নেই ভাই, আমাদের মার্কেট হচ্ছে সেনাবাহিনী মার্কেট, দিতেই আপনি প্রোডাক্টটা পারচেজ করবেন, আপনার প্রোডাক্টের সমস্যা কিছু হবে না, যেহেতু কোম্পানি। আচ্ছা দর্শক, আপনারা